হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এবিটোরে স্বাগতম। আমরা এখন আছি দাঁড়িয়ে পানাম নগরীতে, যেটাই শাখার আমলের রাজধানী ছিল, সেই পুরনো ঐতিহ্যবাহী নগরী সোনারগাঁয়ে আমরা এখন আছি দাঁড়িয়ে। সোনারগাঁয়ে পানাম সিটিতে আমরা পুরনো যে বিল্ডিংগুলো আছে, যে ইতিহাস ঐতিহ্যগুলো আছে, সেগুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। পানাম নগরী একটি সমৃদ্ধশালী নগরী ছিল এক সময়, শাখার আমলের রাজধানী ছিল আমরা জানি। এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা, সোনারগাঁ জাদুঘর থেকে 10 টাকা রিক্সা ভাড়া, পায়ে হেঁটে 10 থেকে 5 মিনিট লাগে এই পানাম নগরীতে আসতে। এখানে সেই পুরনো দিনের ঐতিহ্য ইতিহাস সব কিছু লুকিয়ে আছে, যে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদের বিস্তারিত দিয়ে দিব, এবং যতটুকু তথ্য সম্পর্কিত যতটুকু তথ্য আছে আমরা সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা এখন পানাম নগরীর ভিতরে আছি। এই রাস্তাগুলো পানাম নগরীর ভিতরে শহরের রাস্তাই, এগুলো একেবারে গ্রামের মতো আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে সারি সারি লিচু গাছ, আরেক পাশে পেয়ারা গাছ, একেবারে মেঠো পথ। যদিও এটা পানাম সিটি, পানাম নগরের মেন শহরটাই কিন্তু এটা, কিন্তু ভিতরের রাস্তাগুলো একেবারে গ্রামের মতো মফস্বল মনে হয়। টিকিট 15 টাকা জন প্রতি। আমরা পানাম সিটিতে এখন প্রবেশ করলাম, ভিতরে যাব আস্তে আস্তে। বাংলাদেশে যে শাখার আমলে যে রাজধানী ছিল সোনারগাঁ, সেই সোনারগাঁয়ের রাজধানীর যে মেন শহর ছিল, কার্যালয় ছিল, সেই শহরে আমরা এখন প্রবেশ করতেছি। ইতিমধ্যে আমাদের চোখে লক্ষ্য করলাম আমরা বেশ কিছু পর্যটক, অর্থাৎ পিকনিক গ্রুপ বিভিন্ন দল থেকে কিন্তু এখানে চলে আসছে মানুষ দেখতে। এটা একটি বইয়ের মতোই, যদিও এটার মধ্যে কিন্তু বাংলা এবং ইংলিশে এই পানাম সিটির সংক্ষিপ্ত ইতিহাসটা দেওয়া আছে। পানাম নগরীতে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, ভাবছি আমরা একটু সবাই একটু ঘুরে টুরে আসি, বেড়ানো হবে, কিন্তু এই দুইটার জ্বালায় আর বাঁচতেছি না। বাড়িতে যেমন সারাক্ষণ ঝগড়া, এখানে আসার পরও ঝগড়া, রেফারির দায়িত্ব পালন করতে হয় সব জায়গায়। আমরা এখন আছি পানাম নগরীর ভিতরে, যেই প্রবেশপথের ডান দিকে যেই পুরনো বিল্ডিংগুলো আছে সেই ডান দিকে, অর্থাৎ পশ্চিম পাশে আমরা আছি, পশ্চিম দিকে। এদিকটায় মানুষ একটু কম, সেহেতু আমরা এদিকটায় আগে প্রবেশ করলাম। মেন রাস্তা দিয়ে দলে দূরে হেঁটে যেতে কিন্তু প্রচুর মানুষ ওই রাস্তায়, এই জন্য আমরা একটু নীরব জায়গায় আসছি। এদিকের বিল্ডিংগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে সেই সময় কূপ, ইশাখার আমলে যে কূপ পানি সংগ্রহ করতে এখান থেকে, সেই কূপটা এটা। তখনকার সময় সুপেয় পানি, অর্থাৎ খাবার পানির জন্য কিন্তু কূপের বিকল্প ছিল না। আমরা এখানে আসার পরে 3টা কূপ দেখতে পেলাম, এর আগে 1টি কূপ দেখছি, এখন এসে 2টি, আর 1টি কূপ আছে, আমরা লাস্টে ওটা আপনাদের দেখাবো। 3টি কূপ থেকে তখন তারা পানি সংগ্রহ করে কিন্তু ব্যবহার করতো। আরে
পানামনগরীতে কিন্তু আজকে একেবারে লোকে ভরপুর সকালবেলায়। আমরা আজকে এখন প্রায় 10টা বাজে, সকাল 10টার মধ্যে আমরা দেখলাম প্রচুর পর্যটকদের ঢল। সেটা একটি কারণ আছে, সেটা হচ্ছে যেহেতু এখন লোকজ কারুশিল্প মেলা চলতেছে, সেই জন্য কিন্তু সবাই প্রথমে আসছে পানামনগরীটা দেখার জন্য, তারপরে হয়তো তারা চলে যাবে সেই মেলাতে। আর এটা হচ্ছে সেই সময়কার শৌচাগার যা তারা ব্যবহার করত, সেই শৌচাগারটা এটা। এই বাড়ির ছাদ, দেয়াল, এই যে লোহার স্তম্ভগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। এখন কয়েকশো বছর আগের সেই পুরনো বিল্ডিং, সেই লোহা এখন পর্যন্ত কীভাবে টিকে আছে, আসলে এটা কিন্তু সেই সেই
আমাদের সুযোগ হয়েছে একটু বিদেশি পর্যটকদের একটু দেখা, ওরা 500 জন আসছে বিদেশ থেকে। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহর, এখানে আসলে ঘুরতে ঘুরতে কখন যে আপনার 2-3 ঘন্টা পার হয়ে যাবে বোঝার উপায় নেই। মনে হবে যে আমরা সেই 200-300 বছর পিছনের স্মৃতিগুলো দেখতে পাইতেছি, তারা কীভাবে বসবাস করতো, তাদের জীবনধারা কেমন ছিল, মোটামুটি একটা আঁচ করা যায় এখানে আসলে। তাই আমাদের সময় যে কখন কেটে গেলো আমরা বুঝতেও পারিনি। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমাদের সময় শেষ হয়ে আসলো। কেমন লাগছে ভিডিওটা জানাবেন, আমরা চেষ্টা করছি আপনাদের যতটুকু সম্ভব ভালোভাবে দেখাতে। ভ্রমণ সংক্রান্ত যত ভিডিও আছে সব আমাদের চ্যানেলে পাবেন আপনারা। ইতিহাস ঐতিহ্যবাহী সমৃদ্ধ যে নগরী আছে, যে শহর আছে, আমরা পর্যায়ক্রমে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সবাই আপনারা এই ভিডিওর সাথে থাকবেন। আজকে এখান থেকে বিদায় নেব পানাম নগরী থেকে, আবার আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।